আসসালামু আলাইকুম বন্ধুরা, ঔষধি গাছ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আশা করছি নিশ্চয়ই সকলে ভালো আছে। বন্ধুরা, গাছ মানুষের পরম বন্ধু। এই গাছ কখনো আবার মানুষের অনেক নানাবিধ রোগের প্রতিকার হিসাবে কাজ করে। তো তেমনি এক গাছের নাম হাতির সুর। পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য কোনো আগাছার মাঝে এই গাছটি দেখা যায়। এই গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায়, তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা নরম, সারা দেহে ছোট ছোট লোম আছে। গাছের উপরের দিকের কাণ্ড চোখের নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী, বৈজ্ঞানিক নাম হেলিওট্রোপিয়াম এবং ইংরেজি নাম ইন্ডিয়ান হেলিওট্রপি। গাছটি এশিয়া মহাদেশে জন্মায়। হাতিসুর গাছের উপকারিতার ভিতরে আজকে আপনাদের সাথে আমি 14টি উপকার নিয়ে কথা বলবো। দেহে ছত্রাকজনিত সংক্রমণের লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। যে কোনো আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে ফোলায় লাগালে ফোলা কমে যায়। জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে কাথ তৈরি করে ব্যবহার করা হয়। বিষাক্ত পোকার কামড়ে পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়। আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায়। যাদের সর্দি লাগে তারা এই হাতির সুরের পাতা সেচে 2 চামচ পরিমাণ রস খেতে পারেন। এতে করে আপনার সর্দি ভালো হবে। টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়। একজিমা থেকে মুক্তি পেতে হাতির সুর গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন। এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে। রিউমেটিক পাতে বেরির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে ঘাটে লাগাতে হয়। দাঁতের মাড়ি ফোলায় রোগে আক্রান্ত ব্যক্তি হাতির সুরের মূল জিবালে মাড়ি ফোলা কমে যায়। কাটাছেঁড়া স্থানে হাতির সুরের পাতা থেতলে রস দিলে কাটাছেঁড়া সহজে শুকিয়ে ভালো হয়ে যায়। বন্ধুরা, মানুষের মুখের উজ্জ্বলতা এবং মুখে কোনো প্রকারের দাগ ব্রণ এ সমস্ত কিছু থাকুক, এটা কি নাচা, তেমনি এক চেহারা নষ্ট করার এক কারণ হলো ব্রণ। ব্রণ হলে বা এর দাগ হয়ে গেলে হাতির সুর গাছের পাতা ও তার কচি ডাল থেতো করে দুপুরে গোসল করতে যাবার 1 ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না। ফেরিনজাইটিস রোগে পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গড়গড়া করলে ফেরিনজাইটিস রোগ ভালো হয়ে যায়। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে অনেক নানাবিধ উপকার করে থাকে এই হাতির সুর গাছ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।